হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ বিহু আমি জয়িতা আর বিহু আমার একমাত্র মেয়ে ঠান্ডা পড়ে গেছে ডিসেম্বর মাস পড়ে গেছে তো শীতের শুরু মানে আমি যেহেতু কলকাতায় থাকি তো আমাদের এখানে অতটা ঠান্ডা এখনও পড়েনি বাট তবুটা শীতের শুরু অবশ্যই এখন থেকেই বাচ্চাদের যদি আমরা কেয়ার না করি তাহলে ওদের পরবর্তী সময়ে আরও যখন ঠান্ডা পড়বে তখন অনেকটা অসুবিধা হয় তো সেই জন্য আর এই সময়টাতে কী হয় শীতকাল বলে বাচ্চাদের শরীরে যত এনার্জি আছে শরীরটাকে গরম রাখতে সেই এনার্জিগুলো খরচা হয় তো ফলে ওদের ইমিউনিটিটাও এমনিতেও বাচ্চাদের কম হয় চট করে কি হয় এসব শুকনো ওয়েদারে ধুলোবালি থেকে বা বিভিন্ন কারণ থেকে সর্দি কাশি শীতে একটা প্রবলেম হয়ই বাচ্চাদের নাক বন্ধ হয়ে যায় অনেক সময় তা আমরা যদি আগে থেকে একটু কিছু প্রিকশন মেনে চলি এবং কিছু সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখি তাহলে অনেকটাই এই সময়টা ফেস করতে পারবো এবং কেটে যাবে ভালোভাবে কেটে যাবে কেন এটা সিজন তো এটার সাথেও তো বাচ্চাকে অ্যাবসর্ভ করতেই হবে নিজেকে তো অ্যাডজাস্ট করতেই হবে তো কিছু পয়েন্ট আমি এখানে ডিসকাস করব আমার মনে হয় আপনারা যদি সেগুলো একটু খেয়াল রাখেন আশা করি এই সময়টা আমরা খুব ভালোভাবে স্মুথলি পার করে দিতে পারবো ফার্স্ট অ্যান্ড ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অয়েল মাসাজ মানে বাচ্চাকে তেল মালিশ অবশ্যই করবেন শীতকালে অবশ্যই কেননা মানে এইটা শরীরকে যেভাবে গরম রাখতে হেল্প করে সেটা আর কোনো কিছুতে করে না হুম বাচ্চাকে যখন তেল মালিশ করবেন একটু খেয়াল রাখবেন আশেপাশে যেন জানলা দরজা বা হাওয়া ঠাওয়া যাতে না আসে সেই ঘরে তেলটাকে হালকা একটু ইষ উষ্ণ গরম করে নেবেন দেন সেই তেলটা নিয়ে বাচ্চাকে মালিশ করবেন যখন মালিশ করবেন একটা হালকা জামা পরিয়ে রাখতে পারেন যদি আপনার মনে হয় যে বেশি ঠান্ডা তা না হলে এমনি খুলেও করতে পারেন ভালো করে অয়েল মাসাজ করবেন করে নিয়ে দেন স্নান করিয়ে দিলে নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে মানে ময়েশ্চারাইজ করা ময়েশ্চারাইজ করা বলতে স্নান হয়ে গেল স্নান করানোর পরে আপনি যখন ওকে ময়েশ্চারাইজ করবেন মানে ভালো কোনো বেবি ময়েশ্চারাইজার দিয়ে যেটা আপনার বেবি স্যুট করে সেরকম কোনো এ দিয়ে ভালো করে ময়েশ্চারাইজ করে দেবেন অয়েল ম্যাসাজ অ্যান্ড ময়শ্চারাইজ দুটোই আপনি দিনে দুবার করার চেষ্টা করবেন একবার অয়েল ম্যাসাজ দিনের বেলা করলেন যে সময়টাতে একটু রোদ থাকবে বাইরে সেই সময়টাতে করলে আরেকবার অয়েল ম্যাসাজ আপনি রাতে শোয়ার আগে করতে পারেন ইভিনিংয়ের টাইমে একবার ময়শ্চারাইজার দিয়ে মালিশ করে দিলেন সারা গাটা এটা হচ্ছে ওনার ওর মানে শীতে স্কিন কেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো পার্ট দেন আমি আসি স্নানে স্নানের সময় দুটো জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে প্রথমত কথা যদি খুব ঠান্ডা পড়ে তাহলে মাথাটা ভেজাবেন না বাচ্চারা মাথা ভেজাবেন না কারণ চুল বড় থাকলে অনেক সময় কেউ চুল শুকায় না তো ঠান্ডা লেগে যায় হঠাৎ করে বাচ্চাদের আর দু নম্বর সেটা হচ্ছে অ্যাভয়েড সোপ মানে সাবানটা যত পারা যায় কম ব্যবহার করুন সাবানে এমনিতেই আমাদের স্কিন রুক্ষ হয়ে যায় তো বাচ্চাদের স্কিন রুক্ষ হয়ে গেলে সেটাকে আবার মেনটেন করাটা মানে আরও বেশি প্রবলেম হয়ে যায় তো সপ্তাহে একদিন সাবান দিন যথেষ্ট এর থেকে বেশি দরকার নেই স্নান যখন করাবেন খেয়াল রাখুন যদি খুব বাইরে ঠান্ডা না থাকে খুব বেশি হাওয়া না থাকে তাহলে স্নানটা করিয়ে দেওয়াটাই বেটার অন্তত গরম জলে হালকা গরম জলে গাটা ধুয়ে দেবেন তাতে কি বাচ্চাটা ফ্রেশ লাগবে ফেল দেন ওকে তাড়াতাড়ি করে জামা কাপড় পরিয়ে দেবেন ও ঠান্ডাটা না লাগে আর যদি দেখেন যে বাইরে রোদ আছে অসুবিধা নেই তাহলে চুলটাকেও ধুয়ে দিলেন দেন মাথাটা যাতে শুকিয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন ভালো করে মুছিয়ে দেবেন এটা গেল স্নানের পার্ট ময়শ্চারাইজার পার্ট অ্যান্ড অয়েল মাসাজ এবার আসি জামা কাপড় বাচ্চাদের শীতে যখনই জামা কাপড় পরাবেন জামা কাপড় সবসময় একটা লেয়ারে পরাবেন এই নিয়ে আমি পরে একটা ডিটেলস ভিডিও করার ইচ্ছা আছে আপনাদের সাথে তবু বলছি এখানে লেয়ারসে কেন পরাতে বলছি যে ধরুন ঘরে যখন আছে সেই সময় আপনি একটা হালকা মেয়ে হলে যেমন পিহুকে আমি একটা পাতলা জামা পরালাম হয়তো নিচে একটা তারপর একটা ফুল স্লিপ সুতির কোনো একটা গেঞ্জি পরিয়ে দিলাম দেন যদি তারপর আরো ঠান্ডা লাগে তখন একটা সোয়েটার কিছু পরালাম তো এরকম আর বাইরে যদি বেরো তখন জ্যাকেট বা মাথা ঢাকার জন্য টুপি এসব লাগে খুব ছোট বাচ্চা হলে অবশ্যই মিতেন আর সক্স মানে মোজা পরিয়ে রাখবেন হ্যাঁ তবে খেয়াল রাখবেন বাচ্চারা মুখে বারবার হাত দেয় অনেক সময় একটু চার মাস পাঁচ মাস সময় থেকেই তো তখন কি হয় মিটেন ভিজে যায় তো স্পেয়ার মিটেন রাখবেন যাতে সেগুলো চেঞ্জ করে দেয় কারণ ভেজা মুজো ভেজা মিটেনে রাখাটা ঠিক না একদম লেয়ার্সে কাপড় পরানোর আরেকটা ফায়দা হচ্ছে আপনি যদি মনে করেন যে বাচ্চা গরম লাগছে গরম লাগলে সেটা মাই বুঝতে পারবে যে গরম লাগছে যে বাচ্চাদের অনেক সময় মাথাটা বা ঘাড়ের এইগুলো ঘাড়ের পাশটা একটু ঘামে তো খেয়াল রাখবেন যদি দেখেন গরম লাগছে তো প্রত্যেক একটা লেয়ার খুলে দিলেন তাতে কি হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়ারও ভয়টা থাকে না তো এই জন্য একটা লেয়ার্সে জামা কাপড় পরাবেন নেক্সট যে পয়েন্টটাতে আসছি সেটা হচ্ছে মানে খাবার দাবার এই সময়টাতে একটু এমন খাবার দাবার খাওয়াবেন যেটা ওর শরীরটাকে একটু গরম রাখতে হেল্প করবে বা ওকে ইমিউনিটি পাওয়ার যাতে ওর মধ্যে গ্রো করতে হেল্প করে যেমন ধরুন এই সময় ভিটামিন সি যুক্ত যেসব ফলগুলো হয় যেমন কমলা লেবু মৌসুমিটা এই সময় অত পাওয়া যায় না কমলা লেবু খুব ভালো একটা কিউই অনেক সময় অনেক বাচ্চা খেতে পছন্দ করলে দিতে পারেন আপেল দেবেন এই ধরনের ফল খাওয়াবেন গুড় দেবেন গুড় এই সময়টাতে বাচ্চাদেরকে দেওয়া খুব ভালো এমনিতেও বাচ্চাদের এক বছরের নিচে বাচ্চাদের মানে চিনি দিতে নেই বলে তো আর ছ মাস সাত মাসের পর থেকে আপনি চাইলে গুড় দিতে পারেন খেজুর দিন গুড় দিন এই সব আর কি মোটামুটি আর বিকেলের দিকে যদি একটু বড় এক বছরের ওপর বাচ্চা হয় একটু গরম স্যুপ করে দিলেন সেটাতেও শরীরটা একটু গরম থাকবে ওকে একটু এনার্জি দেবে আর যদি ছোট বাচ্চা হয় অবভিয়াসলি ফিট তো আছে এটা একটা ম্যাজিক্যাল জিনিস শরীর গরমও রাখে বাচ্চা এনজয়ও করে ব্রেস্ট ফিট করান বাচ্চাকে বাচ্চা খুশিও থাকবে আপনিও নিশ্চিন্ত থাকবেন ওকে চলো বাচ্চা ফিট করছে তো সে গরম ফিল করবে ভালো লাগবে মুড ঠিক থাকবে দেন আসছি হচ্ছে গ্রিন ভেজিটেবলস এই সময়টাতে প্রচুর শাকসবজি সবজি বিশেষ করে মানে বাজারে ওঠে বিভিন্ন রকমভাবে বাচ্চাদের ডায়েটে সেটাকে ইনক্লুড করে দিন সেটা আপনি সিদ্ধ করে খাওয়াতে পারেন বা যদি আপনার মনে হয় ওটাকে যা সিদ্ধ করে ওই জলটা খাওয়ান হ্যাঁ যদি খুব ছোট বাচ্চা হয় মানে ধরুন সাত মাস আট মাসের বা বেবি হলে একদম ছ মাস পর্যন্ত তো আমরা সলিড ফুড দিতে পারি না বাইরের খাবার দিতে পারি না শুধু দুধের ওপরই রাখতে হয় কিন্তু তার থেকে ওপরে যদি হয় আপনি যে কোনো ফর্মে হ্যাঁ পেস্ট করে দিতে পারেন ভাতের সাথে দিতে পারেন মিশিয়ে দিতে পারেন কিন্তু গ্রিন ভেজিটেবলস খাওয়ান আর নেক্সট যেটা সেটা হচ্ছে যাতে বাচ্চার শরীর ডিহাইড্রেট না হয়ে যায় মানে সেদিকে খেয়াল রাখুন লিকুইড খাওয়ানো দরকার ভীষণভাবে দেখুন জল তো এই সময় ঠান্ডা থাকে চট করে ওরা খেতে চায় না হালকা একটু গরম করে দিন তাতে ওদের খেতেও অসুবিধা হবে না কারণ জল খাওয়াটা খুব দরকার শীতকালে শরীরের ভেতরটা যদি ড্রাই হয়ে যায় তো ওখান থেকে অনেক রকমের অসুবিধা তৈরি হয় খেয়াল রাখবেন বাচ্চা ঠিকঠাক ইউরিন পাস করছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট দেন নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে এটা একদম এটা আমার নিজের মানসিক একটা ব্যাপার আমার মনে হয় আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে মা যখন বাচ্চাকে ধরুন বাচ্চার ঠান্ডা লাগছে আপনি ফিল করলেন বাচ্চাকে জড়িয়ে ধরুন যখন ঘুমাবেন বাচ্চাকে নিয়ে ঘুমান ওকে জড়িয়ে ধরে ঘুমান দেখবেন ওর শরীরের গরমটা আপনি পাবেন আপনার শরীর গরমটাও পাচ্ছে একটা বন্ডিং তৈরি হয় আর এর থেকে ভালো আরাম আর বাচ্চা কমফর্ট যত ফিল করবে মানে বলার নয় ঘুমটাও ভালো হবে তো মানে আমরা তো বাঙালি ঘরে মধ্যবিত্ত ঘরে বাচ্চাকে নিয়েই ঘুমাই তো ভালোও লাগবে আপনারও ভালো লাগবে বাচ্চাও আরামে ঘুমাবে আর একটু কিছু মেডিসিন খেয়াল রাখবেন এই সময় রাখা দরকার ঘরে যেমন ধরুন কিছু ভেপার আপ রাখতে পারেন যদি বা আমি রাখি না এটা ঘরে তৈরি করা বেপার আপ ইউজ করে হুম তো বেপার আপ রাখতে পারেন নাকটা অনেক সময় বাচ্চাদের বন্ধ হয়ে যায় শীতকালে তার জন্য নেসো ক্লিয়ার যা স্যালাইন ওয়াটার নাকটা ক্লিয়ার করে দেয় বা কার্বল প্লাস বলে একটা ক্যাপসুল হয় সেটা এই টাইপের কিছু জিনিস ঘরে রাখবেন আর অবশ্যই একটু অবজারভেশনে রাখবেন শীতকালটা বাচ্চাকে যদি কখনও রকম অসুবিধা দেখেন যে একদিনে বেশি দুদিনে বেশি স্টে করে যাচ্ছে ডাক্তার দেখাতে কিন্তু ডিলে করবেন না ব্যাস এগুলোই টিপস একটু মেনে চলুন শীতকালটাও আরামে কাটবে বাই বাই আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না লাইক আর শেয়ারও করবেন